গতকাল শুক্রবার লক্ষ্মীপুর শহরের 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী র্যালি বের করল কংগ্রেস দল। ফুলের তল মার্কুলিন থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ফুলের তল বাজারে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রুমিনাথ, থৈবা সিংহ, প্রদীপ কুমার দে, মহিবুর রহমান খান সহ অন্যান্যরা। র্যালি শেষে ফুলের তল বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রুমিনাথ, অজিত সিং, প্রদীপ কুমার দে, বিজন পাল ও অমিত দাস সহ 5 শতাধিক কর্মী সমর্থক। আপনারা আমাকে 15 দিন আগে যেভাবে দেখেছিলেন আজকে আমি সেইভাবেই আছি, কিন্তু পার্থক্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি আমার আত্মসম্মানকে জাগিয়ে রেখেছি। আমি যদি খাই আমি আমার বাবার খাই, আমি বিজেপির খাই না, আমি কোন তেলুয়া চাকুয়া নয়, আমি কোন তেলুয়া চাকুয়া নয়। শুনে রাখুন, আপনারা এই ব্যবসা করছেন, কষ্ট করে ফুলের তলে বাজারকে সাজিয়ে রাখছেন, বিভিন্ন রকমের বিভিন্ন ব্যবসা করছেন, কিন্তু এই ব্যবসার মানটা থাকবে না যেদিন আপনার আত্মসম্মান থাকবে না। এইটা মনে রাখুন, আজকে আপনি এলেন এমএলএর সাথে ডাইরেক্ট ফোনে কথা বলছেন বলে আপনি অনেক উপরে উঠে যাচ্ছেন, এটা কদাপিও নয়। অমিত দাস আপনারা জানেন বিগত দিনে আমার এরকম হয়েছে যে 1 সপ্তাহে 7 দিনে 7টা চিফ মিনিস্টারের সাথে আমি বৈঠক করেছি, আমি কথা বলেছি। আপনারা জানেন যে অমিত দাসের কি ঠুট কাটা মানে কি জানেন, যা হয় সেটা বলে দেয়, যা অন্যায় সেটা তুলে ধরে, যা খারাপ হচ্ছে সেটা বলছে, আর বিভিন্ন মাইনরিটি এলাকায় গিয়ে কি বলছে, অমিত দাস নাকি আরএসএস করে। আরএসএস কি তোদের বাপ? একটা ছোট ইলেকশন, ঘরোয়া ইলেকশন, ঘরের মানুষকে জিততে হয়, যদি ঘরের মানুষটা ভালো কাজ করে থাকে তো বসে বসে ভোট পাওয়া যায়। কিন্তু আপনারা চিন্তা করুন, আজকের ডেটে, আজকের তারিখে এই প্রার্থীর জন্য এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী সবাই নেমে গেছে, কারণ মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। এমএলএ সাহেব আর এমপি সাহেব ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছেন, আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়ে দিন। তার মানেটা কি? তার মানে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদকে এই 4 নম্বর ওয়ার্ড থেকে বিদায় করতে হবে, কারণ রাজনীতি হলো অন্যায়ের পেশা। যদি পেশা না হতো তুমি কেন দল বদল করলেন? কংগ্রেসে যতদিন কংগ্রেসে ছিলেন কংগ্রেসের দলে হয়ে লুটুপুটে খেয়েছেন, আজকে বিজেপি দলে উনি যোগদান করেছেন, আগামীতে বিজেপি দলকে লুটুপুটে খাবেন, তারপর যদি কোনো একটা কিছু নতুন দল থাকে সে দলে ইয়ে করবেন, জয়েন করবেন। তো আপনারা একটু জনসাধারণ, আমাদের 4 নম্বর ওয়ার্ড বা 6 নম্বর ওয়ার্ডে জনসাধারণ এত বোকা নয় যে এমএলএ এমপি লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল।
2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। এক বছরের মধ্যে বিদ্যুৎজনদের নজর কাড়তে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইইর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে।